হ্যালো ফ্রেন্ডস, লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সাম টিম আবারও তোমাদের সামনে চলে এসেছে একটি গুরুত্বপূর্ণ বেঙ্গলি লেটার নিয়ে। তোমরা জানো যে তোমাদের এক্সামের মধ্যে কিন্তু বেঙ্গলি লেটার রাইটিং থেকে 25 মার্কস থাকবে। কত থাকবে? 25 মার্কস থাকবে একটি লেটারের মধ্যে। কত? একটি লেটারের মধ্যে 25 মার্কস থাকবে। এটা খুবই গুরুত্ব সহকারে এই পার্টটা, অর্থাৎ একটা পার্টে জিকে আর একটা পার্টে বেঙ্গলি লেটার রাইটিং, আর একটা তো তোমরা জানো যে হ্যান্ড রাইটিং। তো লেটার রাইটিংয়ের যে পার্ট, এটা খুবই গুরুত্বপূর্ণ, বিকজ একটি লেটারের মধ্যে 25 মার্কস থাকাটা অনেক বড় কথা। এবং 25 মার্কস ক্যারি করতে হলে প্রত্যেক দিন কিন্তু লেটার রাইটিং প্র্যাকটিস করতে হবে তোমাদের। তাই তোমরা বলেছিলে, প্রতিনিয়ত কমেন্ট করছিলে যে প্রতিনিয়ত লেটার নিয়ে আসার জন্য, তাই আমরা আজকে আবার তোমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ লেটার নিয়ে এসেছি। সেই লেটারটি হলো এলাকার যে রাস্তা, রাস্তার দুরবস্থার প্রতি দৃষ্টি আকর্ষণ করে পুরসভার নিকট পত্র, পুরসভার নিকট পত্র কিংবা সম্পাদকের নিকট পত্র, এই দুটা কিন্তু কমন। এগুলি থেকেই এক্সাম হলে আসার চান্স সবচেয়ে বেশি। পুরসভার নিকট পড়তে হবে, ভালো করে করতে হবে প্র্যাকটিস এগুলিকে, অ্যান্ড তারপর প্র্যাকটিস করতে হবে তোমার সম্পাদকের নিকট যে সমসাময়িক সমস্যাগুলি নিয়ে। তো আজকে যে টপিকটি তোমাদের জন্য নিয়ে এসেছি এটা কি? এটা হচ্ছে পুরসভার কাছে এলাকার রাস্তা দুরবস্থার প্রতি দৃষ্টি আকর্ষণ করে পুরসভার নিকট একটি পত্র তোমাদের সামনে আজকে নিয়ে এসেছি। অবশ্যই প্রথম থেকে লাস্ট অবধি পুরোটা ক্লাস করবে ফ্রেন্ডস। আমরা এর পূর্বেও আরও লেটার করেছি, ওইগুলো তোমরা দেখবে, তাহলে তোমরা অনেকটা আইডিয়া করতে পারবে। একটি ক্লাস শুধুমাত্র করিয়েছিলাম যেখানে দেখিয়েছি কিভাবে লেটার রাইটিং করতে হবে, অর্থাৎ রুলসগুলো আমি লিখে দিয়েছি, পিডিএফও দিয়ে দিয়েছি টেলিগ্রামের মধ্যে। তোমরা জানো যে আমরা টেলিগ্রামের মাধ্যমে পিডিএফ শেয়ার করে থাকি, তো সেই টেলিগ্রামের মধ্যেও লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সাম নামে যে টেলিগ্রাম চ্যানেল আছে ওইখানেও আমরা কিন্তু পিডিএফগুলি শেয়ার করেছি তোমার কাছে, তোমাদের কাছে, তোমরা দেখে নেবে এগুলি। চলো আজকের লেটারটা এখন কন্টিনিউ করি। তো ফ্রেন্ডস, এ হচ্ছে তোমাদের আজকের টপিক, এলাকার রাস্তা দুরবস্থার প্রতি দৃষ্টি আকর্ষণ করে পৌরসভার, কোথায়? পৌরসভার নিকট একটি পত্র। আজকের এই পত্রটি তোমরা প্রথম থেকে লাস্ট অবধি দেখবে। অনেকগুলি রুলস আমাদের জানা থাকতে হয় লেটার লিখতে হলে। তো সবচেয়ে বড় কথা হচ্ছে লেটারের মধ্যে এক্সাম হলে কিন্তু, আমি একটা কথা আগেও বলেছি, এক্সাম হলে কোশ্চেনের মধ্যে তারা মেনশন করে দেবে কোনো জায়গার নাম মেনশন করতে হবে, কোনো পার্টিকুলার কোনো ব্যক্তির নাম মেনশন করতে হবে কি না, কোনো জায়গার নামের পরিবর্তে তুমি কি বসাবে, কোনো নাম কোনো মানুষের নামের পরিবর্তে কি বসাবো, এগুলি এক্সাম হলে কোশ্চেনের মধ্যে সেট করা থাকবে। তো কোশ্চেনের মধ্যে অনেক সময় ক খ গ মেনশন করে, অনেক সময় কোশ্চেনের মধ্যে মেনশন করে যে নামের পরিবর্তে এক্স ওয়াই জেড মেনশন করতে, ঠিকানা পরিবর্তে হয়তো বা অন্য কিছু তারা বলতে পারে। তারিখটা আবার ঠিক ঠিক তারিখ বসাতে হবে এক্সাম ডেট অনুসারে। যখন এক্সাম হলে আসবে তখন এক্সাম ডেট অনুসারে কি করতে হবে, তারিখ বসাতে হবে। আর আমরা যদি লেফট সাইডের কথা বলি তাহলে অবশ্যই সম্বোধন সূচক সম্মানীয় ওয়ার্ড লিখতে হবে, মাননীয় চেয়ারম্যান মহাশয় সমীপেশু লিখতে হবে। তারপর মনে করো ধর্মনগর মিউনিসিপ্যালিটি যদি পৌরসভা হয়, যদি আগরতলা, আগরতলা তো পৌরসভা নয়, আগরতলা এখন পুরো নিগম হয়ে গেছে, তো পৌরসভা নামটা এখানে মেনশন করবে। আমি এখানে নাম দেইনি, বিকজ তোমরা তোমাদের মতো করে এখানে লিখতে হবে, ঠিক আছে, সঠিকভাবে। এবং এখানে সেই পৌরসভা ধর্মনগর পৌরসভা, তো নিচে উত্তর ত্রিপুরা ধর্মনগর এইভাবে লিখতে পারো তোমরা। জাস্ট আমি লিখিনি বিকজ দেখো তোমরা তোমাদের মতো করে লিখতে হবে, আর এক্সাম হলে কিন্তু পার্টিকুলার যে নামের পরিবর্তে যখন বলবে এক্স ওয়াই জেড কিংবা ক খ গ, তখন কিন্তু ওইগুলি আমাদের ফলো করে চলতে হবে, এক্সাম হলের কথা বলছি। এমনিতে যদি অ্যাকচুয়ালিতে অনেক সময় দেখা যায় পৌরসভার নিকট আমাদেরকে পত্র লিখতে হয়, তাহলে তো অবশ্যই ওইগুলি ফলো করতে হবে, লিখতে হবে যে হ্যাঁ আমি ধর্মনগর থেকে বলছি, আমি আগরতলা থেকে বলছি, কিংবা আমি উদয়পুর থেকে বলছি, এভাবে অবশ্যই লেফট সাইডে মেনশন করতে হবে। রাইট সাইডে এইভাবে নামের পরিবর্তে তারা যদি বলে এক্স ওয়াই জেড, তাহলে এক্স ওয়াই জেড আমি আজকে রেখেছি এক্স ওয়াই জেড, বিকজ আমরা জানি যে এক্সাম হলে কিন্তু ঠিকানার বা নামের পরিবর্তে তারা অন্য কিছু লিখতেই বলবে, ঠিক আছে, এটা দেখতে পাওয়া গেছে প্রিভিয়াস ইয়ারে। তো ফ্রেন্ডস চলো, আমরা আরেকটি কথা বলেছিলাম লেটারের মধ্যে যে তিনটি অনুচ্ছেদের মাধ্যমে লেটার লিখতে হয়। তো সেই তিনটি অনুচ্ছেদের মধ্যে প্রথম অনুচ্ছেদটি হচ্ছে স্টার্ট, এই প্রথম অনুচ্ছেদ কোনটা, এই যে এইটা, এই পার্টটা প্রথম অনুচ্ছেদ। মহাশয় বিনীত নিবেদন জানিয়ে আপনাকে
আমাদের এলাকার অর্থাৎ এলাকার নাম তুমি লিখবে, এলাকার নাম আমি লিখিনি, পৌরসভার এলাকার অধিবাসীদের পক্ষ থেকে লিখিত এই পত্রে আমাদের এলাকার রাস্তা দুরবস্থার প্রতি দৃষ্টি আকর্ষণ করতে চাই। অর্থাৎ এখানে মূল বিষয়টা আমি পূর্বেই বলেছি, পূর্বের ক্লাসেই বলেছি যে মূল বিষয়টা লিখতে হবে প্রথম স্টেঞ্জাতে। প্রথম যে অনুচ্ছেদ থাকবে সেই অনুচ্ছেদে মূল বিষয়টা থাকবে, মূল বিষয়টা তোমার লেখা হয়ে যাবে তিন চার লাইনের মধ্যে। তারপর সেকেন্ড স্টেঞ্জা বা দ্বিতীয় অনুচ্ছেদ আসবে। দ্বিতীয় অনুচ্ছেদ কি হবে, দ্বিতীয় অনুচ্ছেদটা খুবই ইম্পর্টেন্ট, কারণ ওইখানে একটু ডেসক্রিপশন একটু বেশি করে লিখতে হবে। দ্বিতীয় অনুচ্ছেদ, দ্বিতীয় অনুচ্ছেদের মধ্যে মূল প্রবলেমটাকে আইডেন্টিফাই করতে হবে। সেকেন্ড যে স্টেঞ্জাটা থাকবে এখানে দ্বিতীয় অনুচ্ছেদের মধ্যে, আমাদের এলাকার সংযোগ রক্ষাকারী পথটি দীর্ঘদিন ধরে খারাপ অবস্থায় চলছে, অর্থাৎ প্রবলেমগুলি তুলে ধরতে হবে ভালোভাবে। রাস্তার দুই ধারে সঠিক জল নিকাশি ব্যবস্থা না থাকায় রাস্তায় জল জমে থাকে এবং রাস্তায় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। গত দু বছর ধরে কি রাস্তার কাজ বন্ধ হয়ে রয়েছে, বর্ষাকালে এই রাস্তায় চলতে আমরা খুব সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। আশা করেছিলাম এই বর্ষার আগে রাস্তার কাজ হবে, কিন্তু তাও হয়নি। এলাকার জনগণের আশা ভঙ্গ হয়েছে, রাস্তাটির অবস্থা দিন দিন আরো জটিল হয়ে পড়ছে। এই যে রাস্তার কথা উল্লেখ করা হচ্ছে সেই রাস্তার অবস্থা জটিল হয়ে পড়ছে, অর্থাৎ এখানে তুমি আরো বেশি লিখতে পারবে। ইন টোটাল কত ওয়ার্ডের মধ্যে শেষ করতে হবে লেটার? ইন টোটাল 150 ওয়ার্ডের মধ্যে শেষ করতে হবে, তিনটি স্টেঞ্জা মিলিয়ে। তিনটি স্টেঞ্জার মধ্যে টোটাল 150 থাকবে। মাঝখানে যে স্টেঞ্জারা থাকবে যেখানে সংক্ষিপ্ত বিবরণ দেওয়া হবে বিষয় সম্পর্কে, সেই সংক্ষিপ্ত বিবরণ যে প্রবলেমটা বলা হবে এখানে 80 থেকে 100 ওয়ার্ড মেনটেন করার চেষ্টা করবে, ঠিক আছে? যেটা বলছি সেকেন্ড স্টেঞ্জের কথা। তারপর যদি থার্ড স্টেঞ্জাতে আসো, থার্ড স্টেঞ্জাতে কি বলেছি আমি, হ্যাঁ থার্ড স্টেঞ্জাতে বলা হয়েছে যে অতএব মহাশয়ের নিকট আমার বিনীত প্রার্থনা থাকবে, তিনি যেন আমাদের এলাকার সাধারণ মানুষের স্বাচ্ছন্দ্যময় চলাফেরার দিকে নজর দেবেন এবং যথাসম্ভব আমাদের এই রাস্তার অবস্থা ঠিক করতে উদ্যোগী হন, যাতে করে রাস্তাটি পুনরায় নিজের সুন্দর রূপটি ফিরে পায়। রাস্তাটা প্রথম অবস্থায় যেরকম ছিল ঠিক সেই রূপটা যেন ফিরে পায়, তার জন্য আবেদন করা হয়েছে মহাশয়ের নিকট, অর্থাৎ পৌরসভার চেয়ারম্যানের নিকট। অবশেষে তোমরা রাইট সাইডে ধন্যবাদান্তে লিখে ইতি এলাকার শুভচিন্তক হিসেবে দিতে পারো। এভাবে দিতে হবে, অ্যাকচুয়ালিতে লিখলে এখানে নাম মেনশন করবে, আর এক্সাম হলে নাম মেনশন করতে হবে না, XYZ লিখলেই চলবে। তো এইভাবে হচ্ছে লেটার লেখার স্টাইলটা, ঠিক আছে? এভাবে প্রত্যেক দিন আমরা একটি করে লেটার তোমাদের সাথে নিয়ে আসার চেষ্টা করবো। ফ্রেন্ডস, তোমাদের অ্যাক্টিভ সাপোর্টের আমরা আশা করছি। তোমরা অবশ্য প্রত্যেক দিন চলে আসো এবং প্রত্যেকটি ক্লাস তোমরা ফলো করছো, এটা আমরা দেখতে পাচ্ছি, আর তাই চলেও নিয়ে আসছি আমরা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ ক্লাসগুলি। তাই আশা করব তোমাদের ক্লাসটি ভালো লেগেছে এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে নেবে ফ্রেন্ডস এই গুরুত্বপূর্ণ ক্লাসগুলি, কারণ লেটারে 25 মার্কস থাকবে। কত থাকবে? 25 মার্কস। তো সেই 25 মার্কস ক্যারি করতে হলে প্রত্যেক দিন লেটার নিজের থেকে বাড়িতে প্র্যাকটিস করতে হবে। আমরা আছি অবশ্য, আমাদের তরফ থেকে আমরা চেষ্টা করছি যতটা সম্ভব তোমাদেরকে দিতে। আমরা সকালের দিকে একটি ক্লাস করে নিয়েছি, এখন একটি চলছে, সন্ধ্যার সময় আরও একটি ক্লাস থাকবে। অর্থাৎ আমরা 3 থেকে 4টি ক্লাস প্রত্যেকদিন করার পরিকল্পনা নিয়েছি তোমাদের জন্য, তোমাদের এক্সামকে ভালো করার জন্য, তোমাদের প্রিপারেশনকে আরও এফেক্টিভ করে তোলার জন্য আমাদের প্রচেষ্টা চলছে, এবং তোমাদের সাপোর্ট পেলে আমরা অবশ্যই আমাদের সেই প্রচেষ্টাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারবো, আমাদের ক্লাসের সংখ্যা আরও বৃদ্ধি করতে পারবো। সবটাই তোমাদের উপর নির্ভর করছে ফ্রেন্ডস, তোমাদের সাপোর্ট আমরা আশা করছি। ওকে, চলো আরেকবার দেখে নিই। প্রথম স্টেজে তো দেখেছো, ঠিক আছে, 3 থেকে 4 লাইনের মধ্যে তোমরা কমপ্লিট করতে চেষ্টা করবে। টোটাল কিন্তু 150 ওয়ার্ড, এটাও একটু মাথায় রাখবে যে সেইভাবেই চলতে হবে। হ্যাঁ, সেকেন্ড স্টেঞ্জাতে একটু বিবরণটা বেশি করে লিখতে হবে। ওকে, অ্যান্ড যদি থার্ড স্টেঞ্জার কথা বলি, ওইখানে কি নিজের মতামত, নিজের অভিমত কিংবা লাস্টে অনুরোধ সেই কর্তৃপক্ষের নিকট জানাতে হবে আমাদেরকে। অবশেষে ধন্যবাদান্তে লিখে ইতি এলাকার শুভচিন্তক, যেহেতু এটা এলাকার সমস্যার কথা তুলে ধরা হয়েছে তাই এভাবে লিখতে হবে ফ্রেন্ডস। তো আজকের বিষয়টা কি ছিল? আজকের বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আজকের বিষয়টা ছিল এলাকার রাস্তার দুরবস্থার প্রতি দৃষ্টি আকর্ষণ করে পৌরসভা নিকটপত্র, যেটা আমরা সচরাচর দেখতে পাই বিভিন্ন এলাকার মধ্যে। তো ফ্রেন্ডস, তোমরা অবশ্যই চেষ্টা করবে টেলিগ্রামে জয়েন করে নিতে, যারা এখনো টেলিগ্রামে জয়েন করোনি
টেলিগ্রামে জয়েন করলে তোমরা ওইখান থেকে কি পাবে, পিডিএফ পাবে। আমরা আমাদের ক্লাসের পিডিএফগুলি টেলিগ্রামের মধ্যে শেয়ার করে থাকব সম্পূর্ণ ফ্রিতে, ঠিক আছে? তো টেলিগ্রাম চ্যানেলের নামটা কি? লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সাম, অর্থাৎ আমাদের চ্যানেলের নাম যেটা, টেলিগ্রাম চ্যানেলের নাম ওইটাই রেখেছি, ঠিক আছে? তো তোমরা ইউটিউবের টাইপ করলো লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সাম টাইপ করবে, তো আমাদের চ্যানেলের প্লেলিস্টে যাবে, প্লেলিস্টে গিয়ে চিঠি আজকে নিয়ে 5টা ক্লাস হয়ে গেছে চিঠির উপরে, সেই 5টা ক্লাস তোমরা যারা দেখোনি অবশ্যই সেই 5টি ক্লাস দেখে নেবে। তো এখনই জয়েন করে নাও আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে। ফ্রেন্ডস, তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইবটা অবশ্যই করে নেবে, তোমাদের সাপোর্ট আমরা বারবার বলছি, তোমাদের সাপোর্ট আমরা আশা করছি। ফ্রেন্ডস, তোমাদের জন্যই এই ছোট্ট প্রয়াস আমরা প্রতিনিয়ত চালিয়ে যাওয়ার চেষ্টা করছি, এবং তোমরা যদি লাইক করো, যদি সাবস্ক্রাইব করো এবং বন্ধুর সাথে শেয়ার করো, তবেই তো আমরা মোটিভেটেড হব, আমাদের ক্লাস করতে ভালো লাগবে। তোমাদের সাপোর্ট তাই আমরা বারবার আশা করছি। ফ্রেন্ডস, অবশ্যই যারা সাবস্ক্রাইব করোনি এখনও করে নেবে, যারা সাবস্ক্রাইব করে নিয়েছো তোমাদেরকে ফ্রেন্ডস অসংখ্য ধন্যবাদ। তো এইভাবেই তোমরা আমাদের মনোবল বাড়াতে সাহায্য করবে, এবং প্রতিদিন আমরা 3 থেকে 4টি ক্লাস দেওয়ার চেষ্টা করছি, তোমরা প্রতিনিয়ত আমাদের সাথে থাকবে। ফ্রেন্ডস, তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের এই লেটার রাইটিংয়ের ক্লাসটি শেষ করছি, আরও লেটার নিয়ে আসব। তোমরা তোমাদের মূল্যবান কমেন্টগুলি আমাদের সাথে শেয়ার করবে ফ্রেন্ডস, বিকজ তোমরা যদি কমেন্ট করো তাহলে তোমাদের প্রবলেমটা আমরা বুঝতে পারবো, তোমরা কি চাইছো ওইটা বুঝতে পারবো। তো তোমাদের সেই প্রবলেমগুলি কি চাইছো, কিসের উপর লেটার লিখলে ভালো হয়, ওইগুলি তোমরা অবশ্যই কমেন্ট বক্সে আমাদের সাথে শেয়ার করবে ফ্রেন্ডস। ওকে, চলো তাহলে আজকে এখানে শেষ করছি। থ্যাংক ইউ অল।